হ্যালো গাইস, আজ আমি বানাবো চিলি চিকেন। তার জন্য এখানে আমি 200 গ্রাম চিকেন নিয়েছি বোনলেস কো। চিকেনটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর লাগছে আমার একটি বড় সাইজের ক্যাপসিকাম কেটে নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি চৌকো করে, আর একটা কাঁচা লঙ্কা চিরে নিয়েছি, আর আদা রসুন গ্রেট করা লাগছে, আদা রসুন পেস্ট করা লাগছে, আর লাগছে ধনিয়া পাতা, আর আমার একটা ডিম লাগছে, গোলমরিচের গুঁড়ো লাগছে, কর্নফ্লাওয়ার লাগছে, আর আমার কিছু সস লাগছে। এখানে চিলি সস আছে, গ্রিন সস আছে, সোয়া সস আছে, আর টমেটো সস আছে। এবার আমি মাংসটিকে ম্যাগনেট করে নেবো। চিকেনটাকে ম্যাগনেট করার জন্য প্রথমে আদা রসুনের পেস্ট দেব, এরপরে দেব গোলমরিচের গুঁড়ো, হাফ টিস্পুন চামচ সোয়া সস দিয়ে দেব, ডিমটাকে দিয়ে দেব, নুন দিয়ে দিলাম, অ্যারোরুট দিয়ে দিলাম। সবগুলোকে আমি একসঙ্গে ভালোভাবে মিক্স করব। ভালোভাবে আমার মাখানো হয়ে গিয়েছে। এবার 15 মিনিটের জন্য আমি রেস্ট রেখে দেব। চিলি চিকেন করতে খুবই অল্প সময় লাগে, তাই আমি আগে থেকে সসের মিক্সারটা করে রাখবো আর অ্যারোরুট গুলে রাখবো। এর জন্য আমি একটি বাটিতে অ্যারো নিয়েছি, অন্য বাটিতে আমি সসের মিক্সার তৈরি করব। প্রথমে আমি 2 টেবিল চামচ টমেটো সস দিলাম একটি বাটিতে। এবার আমি 1 টিস্পুন চামচ রেড সস দেব, 1 টিস্পুন চামচ গ্রিন সস দেব, 1/2 টিস্পুন চামচ সোয়া সস দেব। চিলি চিকেনের গ্রেভি কালার করার জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম 1/2 টিস্পুন। আমি 1 টিস্পুন চামচ জল দেবো, দিয়ে ভালো করে মিক্সারটাকে রেডি করব। এখন আমার মিক্সার রেডি হয়ে গিয়েছে। এবার আমি মাংস পকোড়া করার জন্য একটি কড়াই বসালাম গ্যাস ওভেনে, এর উপরে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দেবো। তেল আমার ভালোভাবে গরম হয়ে গিয়েছে, পকোড়াগুলো ভালোভাবে ভেজে নেব, লো টু মিডিয়াম আছে। আমি এবার পকোড়াগুলোকে উল্টিয়ে নেব। এইভাবে লো টু মিডিয়াম আছে ডিপ ফ্রাই করে নিতে হবে। পকোড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। এইভাবে আমি সবগুলো পকোড়া ভেজে নেব। এখন এখন আমার সব পকোড়া ভাজা হয়ে গিয়েছে, এবারে আমি নামিয়ে নেব সব পকোড়াগুলোকে। কড়াইতে আমি তেল দিয়েছি, এর উপরে আমি একটু আদা রসুন গ্রেট করা ছিল ওটা দিয়ে দেব। অল্প একটু আদা রসুন গ্রেট করাগুলোকে আমি 30 সেকেন্ডের মতন নেড়ে চেড়ে নেব। এর উপরে আমি কাটা পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দেব, একটা কাঁচা মরিচও দিয়ে দিলাম। আর ফ্লেমে ভালো করে আমি 3-4 মিনিট মতন ভাজবো। ফ্লেমটা কিন্তু হাই রাখতে হবে। এবার আমি এতে অল্প নুন দিয়ে দেবো। পেঁয়াজ আর ক্যাপসিকাম ভাজামা হয়ে গিয়েছে, এর উপরে আমি সসের মিক্সারটা দিয়ে দেবো। বাটিটা ধুয়ে এই জল ধোয়া জলটাও আমি দিয়ে দেবো। 1 মিনিটের মতন আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে এখন আমার মিশানো হয়ে গিয়েছে, এর উপরে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো। আমি কর্নফ্লাওয়ার গুঁড়োটা দিয়ে দিয়েছি, এবার ভালোভাবে নাড়তে হবে, নাহলে দানা দানা বেঁধে যাবে। আপনারা যদি গ্রেভি করতে চান তাহলে 1 কাপ গরম জল এতে দিয়ে দেবে। গ্রেভিটি আমি এখন ফুটতে দেবো। গ্রেভি আমার ফুটছে, এর উপরে আমি পকোড়াগুলো দিয়ে দেবো। চিলি চিকেন প্রায় আমার রেডি হয়ে গিয়েছে, এর উপরে আমি ব্যালেন্স করার জন্য একটু চিনি দেবো, আর গোলমরিচ দেবো, আর ধনিয়া পাতা ছড়িয়ে দেবো। আমি ভালো করে সবগুলোকে করে মিশিয়ে নেবো। চিলি চিলি এখন রেডি। এই চিলি চিকেনটা আপনি ফ্রাইড রাইসের সঙ্গে পরিবেশন করতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্ত বন্ধুরা, বাই বাই।